যে বাম সরকার অনেক ভালো ছিল, এই বিষয় নিয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? রাজস্ব যজ্ঞ করেছে কোটি কোটি টাকা খরচ করে, কিছু তো বলতে হবে। নতুন কি বলেছে না যে যা বরাবর সবাই জানে অথবা যা ওরা বরাবর বলে, তাদের নতুন কিচ্ছু নেই, একটা বাক্য নতুন নেই। যা পশ্চিমবাংলার মানুষ জানে, যা তৃণমূলের নেতারা জানে, যা অন্য বিভিন্ন দলের নেতারা জানে, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এই নতুনত্ব কী আছে এর মধ্যে? আপনি যদি রাজ্যে যান, যে মানুষেরা বামপন্থী ছিল, হয়তো কোনো কারণে বিরক্ত হয়েছে, তারা সবাই এক কথা বলছে, এই যা চলছে পশ্চিমবাংলায় রাজত্ব দুর্বিষহ, এর চাইতে বাম আমল অনেক ভালো ছিল। আপনি ইতি খোঁজ করুন, বিধানসভাতে হোক আর বাইরে হোক, ফুসফাস তৃণমূলের নেতারা মন্ত্রীরা হর্বকত বলে যাচ্ছেন, বুঝতে পারছেন তো যে কি সর্বনাশটা হচ্ছে, এবং যে যা ভেবেছিলেন তার স্বপ্ন পূরণ হচ্ছে না। যখনই স্বপ্ন পূরণ হচ্ছে না তখনই সবাইকে বলতে হচ্ছে সর্বনাশ হয়ে গেল। মিউনিসিপ্যালিটির ভোট হচ্ছে না, পঞ্চায়েতের ভোট দখল, ফলে তৃণমূলের অংশের মধ্যেও যারা তাদেরকেও বলতে হচ্ছে যে এ তো খুব খারাপ হচ্ছে, যার স্বপ্ন পূরণ হচ্ছে না তাকেই বলতে হচ্ছে। কার শক্তি আছে যে এই কথাটা বলবে যে না না বাঙালিদের চাইতে এখনকার অবস্থানটা ভালো? আপনি খেয়াল রাখবেন, তখন তো কংগ্রেস, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে বলেছিলেন যে পশ্চিমবাংলার পঞ্চায়েতের ব্যবস্থাটা গোটা ভারতবর্ষের মডেল বলতে হয়েছিল, যে যারা যখন সরকারে থাকে তখন তারা এ কথাটা মানতে বাধ্য যে গণতান্ত্রিক মনোভাব, মানুষের অধিকার ইত্যাদি নিয়ে বামপন্থার কোনো বিকল্প যে নেই, একাধ সময় ফুসফাস বেরিয়ে যায়। বিজেপি অথবা অমিত শাহ তাদেরও কখনো বেরিয়ে যায়, আর কখনো তারা কায়দা মারেন যে তৃণমূলের বিরুদ্ধের ক্ষোভটা অ্যাজ ইফ সেটা আমরা আছি, কিন্তু এই আছি জানান দেওয়ার জন্য মাঝে মধ্যে সব চেষ্টা করেন, কিন্তু বাংলা মানুষ তো কম বোঝে না। তৃণমূল যেমন পশ্চিমবাংলায় লুটপাট করেছে, যা যা করেছে ত্রিপুরায়, বিজেপি তার চাইতে বেশি করেছে, কম করেনি। যে পথে তৃণমূল সে পথে বিজেপি, যে পথে বিজেপি সে পথে তৃণমূল। সিঙ্গুর ধ্বংস মমতা ব্যানার্জি, সঙ্গী কে? রাজনাথ সিং। তৃণমূল বিজেপির সাহায্য নিয়েই পথ চলেছে, স্বাভাবিক কারণেই, বিশ্বাস করার মতো তো কোনো কারণ এদের নেই। এরা দুই একই শক্তি, তৃণমূলকে বিপর্যস্ত যদি করতে হয়, বিজেপিকে বিপর্যস্ত না করে সেটা হবে না, এরকম নিশ্চিত। এই যে সোনার বাংলার গভর্নমেন্ট কেন, সোনার ত্রিপুরা দেখতে পাচ্ছি তো আমরা পাশে, সোনার মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছি তো আমরা, সোনার গুজরাট দেখতে পাচ্ছি তো আমরা, সর্বনাশ করে দিয়েছে। আর এত সোনা খোঁজার দরকারটা কি? দিলীপ ঘোষিত আছে দলে, সোনা গরুর দুধে, সোনা গরুর দুধে, সোনা যিনি খুঁজে পান তার কাছে বা তাদের কাছে আবার সোনার বাংলা গড়াবার জন্য আলাদা প্রস্তাবনার দরকার কি আছে? তালগোল পাকিয়ে সর্বনাশ করে দেবে, গরুর দুধে সোনা খোঁজে, অন্যান্য রাজ্যগুলোকে ছাড়খাড় করে দিয়ে এখন নাকি আবার সোনার বাংলা ঘুরবে। আমি বলছি অমিত শাহ আয়নার সামনে দাঁড়ান, নিজের চেহারাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। মমতা ব্যানার্জি আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে দেখুন বাংলার কি দুর্দশা তৈরি করেছেন। এদের হাতে বাংলা নিরাপদ নয়, বামপন্থার কোনো বিকল্প নেই। এই যে আমফান ঝড় সহ কোভিড দেখতে পারলেন, কমিউনিটি কিচেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো, রেশন ফেল কিন্তু রেশনের মতন বন্দোবস্ত করে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া, করতে করতে এখন শ্রমজীবী ক্যান্টিন সারা বছরের জন্য, মানুষের বিপদে মানুষের পাশে সবচাইতে বিশ্বস্ত বামপন্থীরা। কোভিড আক্রান্ত ঘটনা তো দেখা গেল, আমফানের পরে দেখা গেল মানুষগুলোকে টিকিয়ে রেখেছে মানুষ, পারিপার্শ্বিক মানুষ এবং বামপন্থীরা, বিশেষ করে ছাত্র যুবরা।